হাই গাইস দিস ইজ মি নন্দিতা তোমাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগত আর আজকে হচ্ছে স্বস্তিকা আমার ছাতা ধরার পার্টি হয়ে জন্মেছে জন্মেছে নয় এসেছি অরিটারও ভিডিও করে নি ভাই এই প্রথম মনে আমাকেও ব্লগে নিচ্ছে দিয়ে আবার জিজ্ঞেস করতে ব্যাক ক্যামেরা অন না আর সুদীপ প্রি বাবরে সুদীপ তো এত বেশি ইয়ে হয়ে গেছে আজকাল কি বলবো মানে হচ্ছে বেশি আর কি তোর আজকাল ঘ্যাম ঘ্যাম হয়ে গেছে মানে ওটাই দুটো ডানা আর চারটে লেজ কই দেখি নেই কো কোনো ডানা লেজ দেখা যাচ্ছে না আমরা এখন সবাই মিলে চেঞ্জিং রুমে যাচ্ছি পুরো সাদা আর সাদা চারিদিকে শুধু সাদা চলো চেঞ্জ করে আসছি আজকে অস্মিতা মিষ্টি দোকান থেকে কিছু না কিছু কিনেছে কালকে কি কিনেছিলি সে তো দুপুরবেলা কিন্তু কালকে বিকালবেলার দিকে যখন মিষ্টিগুলো দেখে ফিরে এলি ঢোকরা গিলে আর আজকে শুভ্রা তো রোজ এখন মিষ্টি খাচ্ছে বাবা ওরা আজকে আবার মতিচুরের লাড্ডু নিয়েছে লাড্ডু দিয়ে রুটি গরুটা কেমন লেজ না আছে না আমরা সেই আজকে শুক্রবার আমি আর শুভ্রা তো সেই বুধবার থেকে শুরু করেছি শুভ্রা বুধবার ভেবেছে বৃহস্পতিবার হ্যাঁ কাল বাড়ি যাবো কাল বাড়ি যাবো তিনজন তিনটে তিনটে মুন্ডুই তো সেই সেম তিনটে মুন্ডুই সেম একই মানে কি করে যে পাঁচটা দিন এখানে কাটাই জানি না ভালো লাগছে পরিষ্কার করে করেছে না সেই জন্য এখনো ইয়েগুলো আটকায়নি হোল্ডার হোল্ডিং যেগুলো থাকে হ্যাঁ ভালো লাগছে বেশ শুধু এসি আর নীল রং গাড়ি ঘড়িতে এখন বেজে গেছে পাঁচটা আর এইমাত্র এলাম পিজিতে এসে আগে জামা প্যান্টগুলো দিলাম ভিজোতে দিলাম তার কারণ কালকে শনিবার বাড়ি যাবো আর এদিকে দেখো একটা বাড়ি যাওয়ার গোছা গোছগাছ স্টার্ট হয়ে গেছে তিন সপ্তাহ পর বাড়ি যাচ্ছে মেয়েটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে সব জায়গায় বাপরে ও গোছগাছ স্টার্ট করে দিয়েছে আর আচ্ছা ঢোকানোর পাল্লা সেই জন্য সব প্রিপারেশনের একদিক আর ওদিকে এপিটার ওপিট হ্যাঁ সেই জন্য গুছিয়ে রাখছে থাকবে না বলে তা কদিন থাকবে না 17 ঘন্টা আর 24 ঘন্টা থাকবে না বলে গুছিয়ে রাখছে আবার বাড়িতে ঢৌ মারতে যাওয়া হবে মানে আমি যেমন যাই সেরকম আর ও তো আরও কম টাইমে থাকবে কারণ কেউ মেলার দিকে 12:25 ট্রেন ধরবে তো চলো আপাতত কাছাকুচি করে নিই তারপরে আসছি তো বাড়িতে আমি কালকেই এসে গিয়েছি তার মানে আজকে কিবার বুঝতে পারছো রবিবার আর ভিডিওটা আমি মানে পাবলিশ করতে পারিনি তার কারণ আমার ফোনে রিচার্জ ছিল না অ্যান্ড এক্সকিউজ এটা তোমরা ভেবো না আর আরও একটা কারণ হচ্ছে আমার এক্সাম চলছে এক্সামের সময় মানে আমার তো ফোকাস ওটাতেই করা উচিত আর এটা তো সাথে সাথে আমার ভালো লাগে সেজন্য করছি তো সরি সেজন্য আমি আপলোড করতে পারিনি আর আমার মিনি ব্লগগুলো আমি করেছি কিন্তু মিনি ব্লগ তোমরা যদি চাও অবশ্যই দেখতে পারো আর আবার পরীক্ষা শেষ হয়ে গেলে আবার আমি কন্টিনিউ ডেলি লাইফে যেমন ব্লগ করতে মানে আমি চেষ্টা করি জাস্ট ব্লগ করা তো সেটা আমি করতে থাকবো অবশ্যই তোমরা সেগুলোতে নজর রেখো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এত তাড়াতাড়ি কথা বলছি যে এদিক ওদিক হয়ে যাচ্ছে যাই হোক তোমাদেরকে আর একটা ইনফরমেশান দিই যে আজকে রবিবার আমার চলে যাওয়ার কথা ছিল কিন্তু তবুও যেতে পারিনি তার কারণ আজকে সারাদিন ট্রেন বন্ধ এবং কালকে একটা হেক্টিক ডে হতে চলেছে সোমবার আর সেটা তোমরা ব্লগে দেখতে পাবে আমি যদি পারি তো আমি করবো পারি না আমি চেষ্টা করব করার আর ভোর 4টার সময় আমাকে বেরোতে হবে তার মানে 3টের সময় ঘুম থেকে উঠতে হবে রাত 4:30 ট্রেন আর ধরে সেটাকে আমাকে ডিউটি ধরতে হবে 8টার মধ্যে আর কালকে প্লাস পরীক্ষাও আছে অনেক কিছু চাপ আছে পরশু দিন কেস প্রেজেন্টেশন আছে যেগুলো তখন লিখছিলাম তো আর বকবক করবো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা